দূষণ রোধে 2028 সালের মধ্যে নির্মাণ কাজ শতভাগ ব্লক ইটের মাধ্যমে করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের প্রথম 100 দিনের কর্ম পরিকল্পনার বিষয়ে জানতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দূষণের পাশাপাশি ইটভাটার জন্য প্রতি বছর 13 কোটি মেট্রিক টন মাটি কৃষি জমি থেকে নেওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি বলেও জানান মন্ত্রী। বলেন, শব্দ দূষণ বিধিমালা 2006 দ্রুত হালনাগাদ করা হবে। দখলে থাকা 50,000 একর বনভূমি উদ্ধারে তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে প্রেরণ করা হবে বলেও জানান সাবের হোসেন।